সো হোয়াটস আপ পোলা পয়েন্টস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি আজকে কিসের ভিডিও করবো। ইয়া, সো এই কদিন ধরে তোমরা ইন্টারনেট এবং ইউটিউবে দেখেছো যে আরও একটি গেম আসতে চলেছে আগন্তুকের পর। সো আগন্তুক ছিল হলো একটা ওপেন ওয়ার্ল্ড গেম, অ্যান্ড ওটা বানাচ্ছে হলো M47 প্রোডাকশন। অ্যান্ড এখন একটি গেম আসতে চলেছে, নাম হলো অ্যানিহিলেশন। সো তোমরা যদি ওই গেমের ট্রেলারটি এখনও না দেখে থাকো, সো তোমরা আই বাটনে ক্লিক করে ট্রেলারটি দেখে আসতে পারো। সো ওই ট্রেলারটা দেখলে তোমরা এই ভিডিও দেখতে পারবে, আর না হলে মাথার মধ্যে কিছুই বুঝবে না, সো দেখবি না। সো মেইন পার্টে আসি আমরা এখন। সো মেইন পার্ট হলো অ্যানিহিলেশন আসলে কী গেম। অ্যানিহিলেশন হলো একটি ব্যাটল রয়্যাল গেম যেটি হলো ক্রাইসিস এন্টারটেইনমেন্ট বানাচ্ছে। সো এটা হলো বাংলাদেশের ফার্স্ট ব্যাটল রয়্যাল গেম। সো তোমরা যদি ব্যাটল রয়্যাল মানে না জেনে থাকো, সো এটি হলো পাবজি, ফ্রি ফায়ার, এরকম এটা এগুলোই হচ্ছে ব্যাটল রয়্যাল গেম। সো আসলে এই গেমটির মধ্যে কী কী ডিটেল ছিল, আসলে এই গেমটা আসলে অনেক জোস দেখতে ছিল অ্যান্ড অনেক ডিটেলিংভাবে কাজ করা ছিল গেমের মধ্যে। সো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে 5টি ডিটেল অথবা জিনিস, ইউনিক জিনিস শেয়ার করব যেটা তোমরা মিস করতে পারো আগন্তুক গেমের মধ্যে। সো ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদেরকে আমি আরও একটা কথা বলতে চাই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, দেন অবশ্যই প্রেস দ্য বেল আইকন, মানে সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড দেন পাশে থাকা বেল আইকনে দিয়ে দিও, যেন পরে নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা এখন ভিডিওটা শুরু করি। সো চলো আমরা এখন নাম্বার 5 থেকে শুরু করি। সো নাম্বার 5, সো নাম্বার 5 হলো তোমরা যদি ট্রেলারে 25 সেকেন্ড অথবা 26 সেকেন্ডে যাও, সো তোমরা দেখতে পারবে যে ওখানে 3টি জায়গায় ফুলকপি রাখা এবং সবজি রাখা আছে। অ্যান্ড ওইটি হলো বেস্ট জিনিস, বিকজ বাংলাদেশে অনুযায়ী সব রাস্তায় কিন্তু এরকম ফুলকপিগুলো ভ্যান থেকে থাকে অ্যান্ড সবজির ভ্যান থেকে থাকে। সো এটি হলো একটি ডিটেল জিনিসটা, সেটা তোমরা মিস করতে পারো অ্যান্ড আরও অনেক জিনিস আছে। সো এটি হলো আর একটা জিনিস, আই ডোন্ট নো তোমরা যদি এটা দেখতে পারো নাও দেখতে পারো, আই গেস তোমরা এটা দেখো না, সো দ্যাটস ওয়াই এটা আমার চোখে এসেছে। সো এখন হলো নাম্বার 4। সো নাম্বার 4টা আসলে একটু বেশি ইন্টারেস্টিং। সো তোমরা যদি এই নাম্বার 5-এর পরপরে যদি 26 অথবা 27 সেকেন্ডে যাও, 27 অথবা 28 সেকেন্ডে তোমরা দেখবে যে ওইখানে একটি লোকের পা দেখা যাচ্ছে। সো অ্যাজ ইউ গ্যাস নো এটি হলো একটা ব্যাটল রয়্যাল গেম। সো এখানে তো একটুখানি তোমরা জানো যেমন পাবজি যখন খেলো তখন কিন্তু ওখানে একটু আর্মি আর্মি টাইপের ভাব থাকে, সো এখানেও আর্মি আর্মি টাইপের ভাব থাকবে অ্যান্ড সেই লোকের পা দেখা যাচ্ছে। সো বাট এখানে কিন্তু আমরা পাটা দেখতেছি না, সো এখানে তোমরা দেখতেছো যে এখানে একটি ইট আছে। সো ওই লোকটি ইটের ভিতর দিয়ে পা চলে গেছে, এটা কেমন এটা আমি বুঝতে পারছি না। সো এটি হলো আরেকটি ইউনিক অ্যান্ড ডিটেল জিনিস, সেটা তোমরা মিস করতে পারো অ্যান্ড এই জিনিসটা আই গেস অ্যানিহিলেশন গেম কোম্পানি অথবা ক্রাইসিস এন্টারটেইনমেন্ট দিকে এটা ঠিক করা উচিত। সো আস্তে আস্তে আমরা চলে আসলাম নাম্বার 3-তে। সো নাম্বার 3-টা আসলে একটু বেশি স্পেশাল। সো নাম্বার 3-তে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি নদী আছে, যদি তোমরা 33 অথবা 33 সেকেন্ডে যাও। সো এই নদীটি অথবা পুকুরটি যা বলা যায় লেকটি, সো এইখানে এইটি হলো একটি গ্রাম্য পরিবেশ দেওয়া হয়েছে। সো তোমরা যদি আমার আগের একটা ভিডিও আছে ওইটা যদি দেখে আসো, দেন তোমরা বুঝবে যে এরা এখানে ফিকশনাল ভিলেজ দিয়েছে কেন অ্যান্ড এগুলোই। সো এরা এখানে কিছু ফিকশনাল ভিলেজ দিয়েছে অ্যান্ড ওরা ফুল ফিকশনাল ভিলেজের মতো একবারে ফুল একটা ওয়ার্ল্ডের মতো ফিকশনাল ভিলেজের মতো একবার একটা এক্সপিরিয়েন্স দিয়েছে এই নদীটা দেওয়ার জন্য। সো এই নদীর রং তোমরা যদি দেখো, সো নদীর রং দেখবে হলো গ্রিন কালারের মতো। সো বাংলাদেশের সব নদী অথবা পুকুর হচ্ছে একবারে ময়লা বলা যায়, গ্রিন কালার থাকে অ্যান্ড নট অনলি ময়লা আসলে অন্য কারণেও হতে পারে, বাট এটি হলো আরেকটি ইউনিক জিনিস। সো এখন হলো নাম্বার 2। সো নাম্বার 2টা আসলে একবারে মাথা নষ্ট করা জিনিস, বিকজ নাম্বার 2-তে তোমরা দেখতে পারবে যদি তোমরা 44 সেকেন্ডে যাও, সো তোমরা দেখতে পারবে যে ওখানে একটি বাস আছে অ্যান্ড একটি ট্রাক আছে। সো অ্যান্ড ওখানে আরও একটা জিনিস আছে, সো ওইটা হলো হেলিকপ্টার অ্যান্ড ওইখানে আরও একটি জিনিস আছে, ওইটা হলো একটা এয়ারপ্লেন। ওখানে 4টা জিনিস আছে, আমি দেখে অবাক হয়েছি, একটা জায়গায় প্রায় 4টা ভেহিকল দিয়েছে, এটা অনেক অবাক করা কাণ্ড। অ্যান্ড এই প্লেসটা তোমরা যদি খেয়াল করো, এটি হলো আমাদের হাতির ঝিল। সো হাতির ঝিলের ভিউ এরা দিয়েছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। সো তোমরা যদি এটা মিস করো,
সো আই থিঙ্ক তোমরা এটা দেখেছো, অ্যান্ড তোমরা যদি বাম পাশে দেখো এটা হলো হাতি ঝিলের মেইন পাশটা। সো অ্যাট লাস্ট নাম্বার ওয়ান। সো নাম্বার ওয়ানটা আসলে এখন তো গেমও ছিল এরকম একটা আইটেম অথবা এরকম একটা ডিটেল। সো নাম্বার ওয়ানটা তোমরা যদি দেখতে চাও সো দেন তোমাদেরকে যা লাগবে ট্রেলারে একবারে 50 সেকেন্ডে অথবা 48 সেকেন্ডে। সো 48 সেকেন্ডে যদি তোমরা যাও সো ওইখানে তোমরা দেখবে একটা বিআরটিসি বাস আছে, এটা ঠিক আছে বিআরটিসি বাসটা নর্মাল, অ্যান্ড ওখানে তোমরা ওটা ডান পাশে দেখতে পারবে যে ওখানে একটি পিলার আছে। সো ওই পিলারে পদার্থবিজ্ঞান বলে একটি ব্যানার আছে যেটি আগন্তুক গেমেও ছিল অ্যান্ড আই থিঙ্ক সব বাংলাদেশি গেমে থাকবে, থাকা উচিত, বিকজ বাংলাদেশের রাস্তা অনুযায়ী পিলার অনুযায়ী এখানে কিন্তু সব পিলারে পিলারে অথবা এরকম জায়গায় কিন্তু পোস্টার থাকে, অ্যান্ড পোস্টার দিয়ে আমাদের ঢাকা শহর ফুল ভরা। সো দ্যাটস ওয়াই এটিও আর একটা ডিটেল যেটা তোমরা মিস করতে পারো। সো এরকমই তোমরা যদি ঠিকভাবে দেখো সো দেন তোমরা বুঝতে পারবে যে এটি আসলে কত বড় একটি ডিটেল ওরা দিয়েছে যেটা আসলে অনেক 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 ইমপ্রেসিভ। সো আস্তে আস্তে আমরা চলে আসলাম আমাদের ভিডিও শেষ পর্বে। সো আই থিঙ্ক অ্যানিহিলেশন গেমটা আসলে অনেক ভালো একটি কাজ করছে, বিকজ আগন্তুক অ্যানিহিলেশন এই গেমগুলোর জন্য কিন্তু বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রিরও সামনে আগে যেতে পারবে। সো ওরা যদি গেমটা আরও ভালোভাবে বানায় সো দেন মানুষ কিন্তু আগ্রহ পাবে যে আরও গেম আনার। সো এই জন্য আমি একটা কথাই বলতে চাই যে অ্যানিহিলেশনদেরকে আমি অনেক থ্যাঙ্কস জানাতে চাই যে এত সুন্দর সুন্দর ডিটেল অ্যাড করার জন্য। অ্যান্ড এখানে অনেকগুলো শ্যাডো এফেক্ট আছে তোমরা যদি খেয়াল করো, এটা আমি বলতে চাই। সো থ্যাংক ইউ ফর ক্রাইসিস এন্টারটেইনমেন্ট, ওরা অনেক ভালো একটি কাজ করেছে অ্যান্ড আগন্তুকদেরকেও। সো আজকে থাকবে এ পর্যন্ত, দেখাবে পরে কোনো ভিডিওতে। সো এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। হাস্তা লা ভিস্তা।